আমাদের স্বপ্ন গল্প চ্যানেলের সকল পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তিলকে পাজা কোলে করে চোখের সামনে কাকিমার রুমে ঢুকে পড়ল রিত। অস্থিরতায় চারপাশ চোখ বুলিয়ে দরজার সিটকিনে লাগিয়ে দিয়ে তিলের জামা খোলার চেষ্টা করছে। খুলতে না পারায় এক পর্যায়ে টান দিয়ে ছিঁড়তে থাকে। রিদের হাতের আঁচড়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে তিল। চোখের পানি গাল বেয়ে পড়ছে আর নাকি নাকি কণ্ঠে চিৎকার করে বলছে, রিদ ভাইয়া আমার লাগছে, ছাড়ো আমাকে, আমার পুতুলের তো আজকে বিয়ে, ছাড়ো আমাকে, আমার নতুন লাল জামাটা ছিঁড়ে ফেলছো কেন, আম্মু আমাকে মারবে, রিদ ভাইয়া ছাড়ো। তিলের কথা রিদের কানেই যাচ্ছে না। সে তিলের দিকে তাকিয়ে আর অস্থির হয়ে টান দিয়ে ছিঁড়ে পুরো জামাটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। নিজের গেঞ্জির ভেতরে প্যান্টের সাথে আটকে থাকা শাড়িটা বের করে তিলের সামনে মেলে ধরল। ও লাল ফ্রকটার সাথে ম্যাচিং করা লাল কুচি দেওয়া শর্ট প্যান্টের কোমরের রাবারটার ভেতর দিয়ে শাড়ি গুঁজতে গুঁজতে বলল, ক্লাস ফোরে পড়িস, এখনো যে র উচ্চারণ করতে পারিস না, রিত থেকে লিত, আমার নামের অপমান করিস তুই, আর আমি তোর কাছে আসলেই তোর কান্না পায়, ব্যথা লাগে, আমাকে দেখলেই তোর চোখে সমুদ্র তৈরি হয়ে যায়, চুপ, আর একবার চিৎকার করলে এই শাড়িটা তোর কোমরে না পেঁচিয়ে গলায় পেঁচিয়ে ধরব। তিলের কান্নার গতি কমার বদলে আরও বেড়ে গেল। গলার শব্দ আর একটু চিকন করে চিৎকার করে বলল, আমার নতুন জামা, আমার নতুন বউ, আমার সুচুরি লাগছে, রিদ ভাইয়া ছাড়ো আমাকে। রিদ রক্ত চক্ষুতে তাকালো তিলের দিকে, ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমিষেই অসহায় ভঙ্গিতে শাড়ির কুচিটা দিতে দিতে বলল, এভাবে কাঁদিস না তিল, আমি শুধু দেখতে চাই শাড়ি পরলে তোকে কেমন লাগে, আমাকে একটু শাড়িটা পরাতে দে, তোর কান্না আমাকে খুব জ্বালাচ্ছে, শাড়িতে তোকে দেখতে কেমন দেখায় এটা দেখেই চলে যাব। হৃদের কথা শেষ হওয়ার সাথে সাথে দরজায় বাড়ি পড়েছে। দরজার অপর পাশ থেকে বাবার কণ্ঠ পেয়ে হৃদ ভয় পেয়ে যায়, আর তিলও গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, বল আব্বু, বল আব্বু, হৃদ ভাই আমার জামা। তিলের কথা শেষ হওয়ার আগেই ওর মুখ চেপে ধরে রিত। বাবা এবার প্রচণ্ড শব্দ আর হুঙ্কার দিয়ে রিতকে দরজা খুলতে বলছে। রিদের চোখটা আবার রক্ত রঙে রাঙিয়ে তিলের শরীর থেকে শাড়িটা খুলতে খুলতে বলল, তোর এই কান্না আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, যেদিন তুই লিদের জায়গায় রিত বলতে শিখবি সেদিন আমাকে খুঁজে পাবি না, আফসোস করবি তুই, খুব আফসোস করবি। রিদ হ্যাচকা টানে পুরো শাড়িটা আবার নিজের গেঞ্জির ভেতর ঢোকাতে ঢোকাতে জানলা খুলে লাফ দিয়ে পালিয়ে গেল। তিল তুই এখনো রেডি হসনি, গায়ে হলুদ তো শুরু হয়ে গেছে। মায়ের ডাকে তিল ছোটবেলার স্মৃতি থেকে ফিরে আসলো। আয়নায় মায়ের চোখে চোখ রেখে বলল, আমি এখনই রেডি হয়ে আসছি আম্মু, রিমাকে কিন্তু সবার আগে আমিই হলুদ লাগাবো, তুমি গিয়ে পাহারা দাও যেন আমার আগে কেউ লাগাতে না পারে। তাসমিয়া বেগম মেয়ের কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই হলুদ শাড়িটাতে তোকে হলুদ পাখির মতো সুন্দর লাগছে, কি এত ভাবছিস হৃদের কথা? আমি নিজেকে ভেবেই কুল পাই না, আবার আরেকজনের কথা ভাববো, শাড়িটা কোন স্টাইলে পরবো সেটাই ভাবছিলাম, তুমি যাও তো, তুমি না গেলে আমি পরবো কিভাবে। তাসমিয়া বেগম মুচকি হাসি দিয়ে বের হয়ে গেলেন। তিল হাতে হলুদ শাড়িটার দিকে তাকাতে চোখটা ভিজে এলো, গলা বন্ধ হয়ে কান্না আসছে তার। আমি র বলা শিখে গিয়েছি রিত ভাইয়া, আপনি কি আজকেও আসবেন না, আমার আফসোসের পাহাড় ভেঙে গুড়িয়ে দেবেন না, এত বড় পাহাড়টা আমি আর বয়ে বেড়াতে পারছি না, আমার ওই একটা নালিশ যে আপনাকে আমার থেকে এভাবে কেড়ে নিবে আমি বুঝতে পারিনি, আমার অবুঝের পাগলামাগুলো মনে পড়লেই সেগুলো তীর হয়ে বুকে পিটছে, আটটা বছর তো পেরোলো, আর কত অভিমান করে থাকবেন, এবার অভিমানটা দিয়ে আমার আফসোসের পাহাড়টা ভেঙে গুড়িয়ে দিন না প্লিজ। তিল কাঁদতে কাঁদতে আয়নার সামনে হাঁটু ভেঙে বসে পড়ে। খুব কষ্ট হচ্ছে, খুব এত কষ্ট হচ্ছে কেন রিত ভাইয়া? তিল শাড়িটা ঢিল মেরে ফেলে দিল। পরবো না আমি শাড়ি, আপনার হাত যেদিন পরাবে সেই দিনে পরবো, সেদিন নিজের শরীরে শাড়ি জড়াবো। খবরদার তুই আমাকে হলুদ লাগাবি না। রিমা তিলের হাতটা আটকে দিয়ে তিলের দিকে তাকিয়ে রইল। কেন? তুই
তুই আমাকে কথা দিয়েছিলি হলুদ শাড়ি পরেই হলুদ লাগাবি। তুই কথার খেলাপ করেছিস, আমি তোর হাতে হলুদ লাগাবো না, আমার সামনে থেকে যা। তিল অসহায় ভঙ্গিতে রিমার দিকে তাকিয়ে রইল। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, একজনের পুতুলের সাথে আরেকজনের পুতুলের বিয়ে হয়েছে, কতবার তা অগণিত। রিমা রিদানেরই ছোট বোন, রিদানের বাবা আর তিলের বাবা আপন দুই ভাই, সেই সুবাদেই তারা জয়েন্ট ফ্যামিলির ন্যায় একসাথে থেকে আসছে। রিদানের বাবা বড় হওয়ায় তিল বড় আব্বু বলেই ডাকে, আর উনিও রিমার মতোই তিলকে মেয়ের মতো দেখেন। সেভাবে দেখতে গেলে এ বাড়িতে সব থেকে আদরের মেয়ে হলো তিল, হবেই না কেন? একটা ভদ্র ভালো মেয়ের যা যা গুণ থাকা দরকার সব তিলের মধ্যেই বিদ্যমান, বরঞ্চ অন্যদের মধ্যে যেগুলো নেই সেগুলো আছে। এক কথায় ভদ্র শান্ত চুপচাপ মেয়েকে ছাড়িয়ে গিয়েছে। যদি এ নিয়ে কোনো প্রতিযোগিতা হতো তাহলে বিচারক চোখ বন্ধ করে তিলকে ফার্স্ট প্রাইজটা খুশি মনে দিয়ে নিজেকে ধন্য মনে করত। এমন করছিস কেন? শাড়ি দেখলেই আমার চুলকানি শুরু হয়ে যায়, আমার কি দোষ? আমি তো পরতেই চাইলাম। তিল, আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না। তুই যে মিথ্যা বলতে পারিস না সেটা আমার থেকে ভালো তুই নিজেও জানিস না। তুই যতক্ষণ না শাড়ি পরবি ততক্ষণ আমার চোখের সামনে আসবি না, আমাদের বন্ধুত্বের কসম। তিল মন খারাপ করে সেখান থেকে উঠে আসে। তিল বিড়বিড় করে হাঁটতে হাঁটতে বড় আম্মুর সাথে ধাক্কা খেল। উফ, শুভ কাজে বাধা দিলি কেন? একটু দেখে হাঁটতে পারিস না? আবার কি শুভ হলো? আরে আমার ছেলে এসেছে, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। আমি জানতাম নিজের আদরের ছোট বোনের বিয়ের কথা শুনে ও না এসে থাকতে পারবে না। বাবার প্রতি রাখতে তাহলে এবার পড়লো। কার কথা বলছো বড় আম্মু? কার কথা আবার? আমার সোনার খনি, আমার রিদান এসেছে। রিদ ভাইয়া? তিলের মনে হলো তার শরীর বয়ে বড় সড় একটা ঘূর্ণিঝড় বয়ে গেল, চারপাশে সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। হঠাৎই রিমার সজোরে চিৎকার করে ভাইয়া ডাকটা তিলের নিঃশ্বাসটা আটকে দিল। তিল দয়ার থেকে একে একে সব জামাকাপড় খুলে বের করছে, একের পর একটা পড়ে যাচ্ছে আর খুলছে। সে তার রিদ ভাইয়ের সামনে কি পড়ে যাবে, কোনটা পড়লে সব থেকে বেশি সুন্দর লাগবে? উফ, আমার তো আজকে বেস্ট জামাটা পরতে হবে, রিদ ভাইয়া এত বছর পর বিদেশ থেকে এলো। ইউকে থেকে পড়াশোনা করেছে মানে তার পছন্দগুলোও অমনই হবে, আর তার পছন্দ সহ না হলে আমার দিকে তো ফিরেও তাকাবে না। কি যে করি, উফ, টেনশনে মাথা ভার হয়ে আসছে, সাথে সাথে মাথা ফাটিয়ে ব্যথা শুরু হয়ে গেছে। তিলের মাথা ব্যথা আরো বাড়িয়ে দিল তার বড় আম্মু। একি, তুই রুম এমন গোয়াল ঘরের মতো করে রাখছিস কেন? এমনি আমি কোন জামাটা পরবো? ওইটা জামা কাপড় পরে খুঁজিস। রিদানের নাকি মাথা ধরেছে? আমার মাথা ধরলে তুই যে কি মশলা চা না কি চা বানাস ওইটা বানিয়ে দে তোমার, যাতে চায়ের চুমুক দিতেই মাথা ব্যথা ফুরুত হয়ে যায়। বড় আম্মুর বিপরীতে কোনো কথা বলার সময় পায়নি তিল, ওকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল। তিল হাতে চায়ের ট্রেটা নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে। আমার বেস্ট সাজার ১২টা বাজিয়ে দিল বড় আম্মু, এত জামা কাপড় থাকতে শেষে কিনা এই সাদা মাটা হলুদ জামাটা পরেই ওনার সামনে যেতে হবে। শাড়ি পরবো না দেখে কি একটা গর্জিয়াস জামাও পরতে পারলাম না, আর আমি চা বানালাম দেখে আমাকে দিয়ে আসতে হবে। এই বড় আম্মুটাও আমাকে বুঝলো না, রিদ ভাইয়ার সামনে আমাকে চাকরানি বানিয়েই দিল। তিল মাথায় ওনার ঘোমটা আরো টেনে নিল যাতে রিদ চিনতে না পারে। ড্রয়িং রুমের সামনে যেতেই তিলের হাত পা কাঁপতে লাগলো। আল্লাহ, এতগুলো ছেলে কোথা থেকে আসলো? এর মধ্যে রিদ ভাইয়া কোনটা? ছোটবেলার বড় বড়ার চেহারা কি এক হবে? আমি কি চিনতে পারবো? ইস, রিমা আমাকে কতবার ওনার ছবি দেখাতে চাইছিল আর আমি ফালতু রাগ দেখিয়ে মুখের উপর বলে দিয়েছিলাম, তোর ভাই কি ঘোড়াই ছড়া রাজকুমার যে আমি দেখতে যাবো, তোর ভাই গাঁদা ছড়ার গরুকুমার আর আমি গরুকুমারদের দেখি না। তিল ওনার নিজ দিয়ে সবাইকে দেখার চেষ্টা করতে লাগলো, কোনটা তার রিদ ভাইয়া। এদিকে পায়ের সাথে হাতটাও তাল মিলিয়ে কাঁপছে, সাথে চায়ের কাপটাও টকটক করে শব্দ শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আজ কাপেরা মিলে যুদ্ধ বেঁধে যাচ্ছে।
কে আগে ফেটে গিয়ে চা নিচে গড়িয়ে ফেলতে পারে। তিল কাপের ঝাঁকুনি নিয়ে এক সাইড থেকে চা বাড়িয়ে দিচ্ছে সবাইকে। হঠাৎই এভাবে সংসেজে সামনে দিয়ে ঘুরঘুর করছিস কেন? তোর কি মনে হয় আমি ইউকে থেকে এসেছি তোর মতো কুৎসিত সঙ্গের সার্কাস দেখার জন্য? আর আড়াই হাত লম্বা ঘোমটা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস তুই? তুই খুব পর্দা করিস, ছেলেদের সামনে আসতে লজ্জা পাস, নাকি নিজেকে খুব রূপবতী ভাবিস যে আমরা দেখলে তোর রূপ খসে খসে নিচে পড়বে? হৃদয়ের এমন হৃদয়ঘাত কথা শুনে তিলের হাত থেকে চায়ের ট্রেটা টুপ করে মেঝেতে পড়ে গেল। চায়ের কাপগুলো এবার যেন যুদ্ধে জয়ী হয়ে নিজেদের বিসর্জন দিল। তিলের বুঝতে বাকি রইল না এমন ঝাঝালো কথা তাকে কে বলতে পারে। তিলের চোখ নোনা পানিতে তুই তুই করছে, কাপা কাপা পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। মাথা উঁচু করে তার হৃদ ভাইয়াকে দেখার সাহস হলো না, চুপচাপ নিজের রুমে চলে আসলো। বুকের ভেতরটা কেমন যেন হু হু করছে। যার অনুপস্থিতিতে বুকের ভেতর এত ব্যথা অনুভব হতো, তার উপস্থিতিতে যেন দ্বিগুণ হারে ব্যথা বেড়ে গেল। তিলের ইচ্ছে হলো ব্যথার হারটাকে হিসেব করে রাখতে। কি পরিমাণ ব্যথা হচ্ছে তা জানতে পারলে মন্দ হতো না, কিন্তু হারটা কি স্বাভাবিকভাবে ধরবে নাকি চক্রবৃদ্ধিতে? আর তোর রিদ ভাইয়াকে প্রেজেন্ট ভ্যালু ধরবো নাকি ফিউচার ভ্যালু? তোর এত দামাক কিসের তিল? তুই সামান্য শাড়ির কাছে আমাকে হারিয়ে দিলি। তিল নিজের কাপড় গোছানো রেখে রিমার দিকে তাকালো, পুরো শরীরে হলুদের মাখামাখি। কি অপরূপ লাগছে রিমাকে! কই, আগে তো কখনো এত সুন্দর লাগেনি। তাহলে কি বিয়ে ছোঁয়া রিমাকে এক ঝটকায় সুন্দরী বানিয়ে দিল? আমার গায়ে হলুদেও বুঝি আমাকে এমন সুন্দর লাগবে? কি হলো, কথা বলছিস না কেন? কাল তো তোদের ছেড়ে চলেই যাব, তাই বুঝি আজকেই পর করে দিলি? তুই এত পাশান তিল, আমার গায়ে হলুদের ছোঁয়া লাগাতেও এলি না। তুই তো বলেছিলি শাড়ি না পরলে তোর সামনে যাওয়া নিষেধ। আমি রাগ করে বললাম দেখে তুই যাবি না? এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার জন্য একটু শাড়ি পরলে কি এমন হতো শুনি। তিল কিছু বলতে যাবে তার আগে রিমা শাড়ি গুটিয়ে বেরিয়ে গেল। বেশ অভিমান করেছে, খুব বুঝতে পারছে তিল, কিন্তু তাতে তিলের কষ্ট লাগেনি, বরঞ্চ ঠোঁটে হাসি ফুটেছে। মনে মনে বিড়বিড় করে বলল, বাবা এত রাগ! সে রাতে তিলের ঘুম হলো না, সে তো তার ব্যথার হাড় বের করায় বিজি ছিল। যার উত্তরে ভিজিটগুলো একক দশক শতক মিলিয়ে পড়তে পড়তে তার রাত পেরিয়ে ভোর হয়ে গেল। ভোরের আজান কানে আসতেই তিল অজু করে নামাজটা পড়ে নিল, নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কেন জানি আজ খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে। তিল দুহাত দুদিকে প্রসারিত করে শব্দ করে লম্বা নিঃশ্বাস নিতেই হালকা কেশে উঠল। দুধ চাই, নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে শিখলাম না। কিছুটা মুখটা ফেংচি কেটে নিচে নামতেই মনে হলো হৃদ ভাইয়ার রুমে একটু উকি দিতে। আচ্ছা উনি কি এখনো ঘুমাচ্ছে? কোন রুমে শুয়েছেন উনি? আবার এমন নয় তো ওনার গরুর পাক বাহিনীকে সাথে নিয়ে ঘুমিয়েছে? তিল এত ভাবনা ছেড়ে ছোটবেলার হৃদ যে রুম ঘুমাতো সে রুমের কাছাকাছি এসে থেমে গেল। দরজায় হালকা বল পড়ে গিয়ে নড়ে উঠল। তার মানে দরজা খুলেই ঘুমিয়েছে? কিন্তু কেন? উনিও কি আমার মতো দরজা আটকিয়ে ঘুমাতে ভয় পায় নাকি? ইচ্ছে করেই খুলে রেখেছেন। তিল দরজাটা যেই না আর একটু খুলতে যাবে অমনি ভেতর থেকে রিদ বলে ওঠে, আমার রুমে রূপ খসিয়ে পড়া মেয়েদের ঢুকে নিষেধ, আর নিষেধ অবজ্ঞা করার শাস্তি কি হতে পারে সেটা জানতে চাইলে ভেতরে আসতে পারে। রিদের মুখে স্বস্তির কথা শুনে তিল ভয়ে চোখ বন্ধ করে সেই ছোটবেলাতে চলে গেল। আমার হাতে লাগছে লিত ভাইয়া, আম্মু আব্বু লিত ভাইয়া আমাকে মারছে, আমার কষ্ট লাগছে তো লিত ভাইয়া। হৃদ বাঁশের সবুজ চিকন কঞ্চিটা আরো শক্ত করে চেপে ধরে তিলের হাতে লাগাতার বাড়ি মেরে যাচ্ছে। তোকে মানা করেছিলাম রবিনের সাথে খেলবি না, তোর এত বড় সাহস, আমার নিষেধ অবজ্ঞা করলি, ওর পুতুলের সাথে তোর পুতুলের বিয়ে, আজ মেরে তোর হাত দিয়ে রক্ত বের করে ফেলবো, আর সেই রক্ত দিয়ে তোর পুতুলকে রাঙিয়ে বউ সাজাবো, দেখি
কত বিয়ে দিতে পারিস? তিল সাথে সাথে চোখ খুলে ফেলো। হৃদের রুমের দরজাটা ছট করে টেনে দিয়ে নিজের হাতটা সরিয়ে ফেলে। চোখের সামনে ডান হাতটা মেলে ধরতেই মনে হলো হাত দিয়ে রক্ত পড়ছে। আজ এত বছর পরেও কি এই রক্ত পড়া বন্ধ হবে না? রিমার চোখে মেকআপ আর্টিস্ট কাজল লাগিয়ে দিচ্ছে, তাই তিলের দিকে তাকাতে পারলো না। চোখ দুটো বড় বড় করে আর একটু বাকি উপরের দিকে তাকাতেই বলল, তোর নাকি জামাই মরে গেছে। মানে? রিমা কাজল দেওয়া শেষ করে তিলের কাছে এগিয়ে এসে বলল, আমাকে না জানিয়ে বিয়ে করে জামাইটাকে মেরেও ফেললি। এসব কি উল্টাপাল্টা বলছিস রিমা? রিমা তিলকে টেনে নিজে যেখানে বসে বসাচ্ছিল সেখানে বসিয়ে দিল। আয়নায় তিলের চোখে চোখ রেখে বলল, তোকে দেখে তোর সেই রকমই লাগছে তিল। তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে, কোথায় তুই সেজুকু যে বাড়ি মাতিয়ে রাখবি তা না। বিধবা মেয়ের মতো ঘুর ঘুর করছিস। আমি চলে গেলে আমার মায়ের মুখটাতে হাসি ধরে রাখার দায়িত্বটা তো তোরই। এমনভাবে মনমারা হয়ে আছিস যেন সবার কষ্ট তুই একা ভোগ করার দায়িত্ব নিয়েছিস। রিমা মেকআপ আর্টিস্টদের চোখের ইশারা দিতে সবাই এতে হুমড়ি খেয়ে পড়ল তিলের উপর। গলার ওনাটায় হাত দিতে চিৎকার করে ওঠে, আরে কি করছেন আপনারা? রিমা সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজে তিলের সামনে এসে ওনাটা খুলতে খুলতে বলল, তোর এই গোলাপি ঠোঁট, মায়াবী চোখ, গোলাপি গালগুলোকে ঢাকলে তোকে কেমন দেখা যায় সেটা দেখব। মনে কর এটা আমার তোর কাছে চাওয়া আমার বিয়ের সেরা গিফট। রিমা কি বোঝাতে চাচ্ছে তা বোঝার জন্য ফ্যালফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল তিল, যেন ওর মুখের দিকে এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে সব বুঝতে পারবে। যা, এই জামাটা ছেড়ে ব্লাউজ আর পেটিকোটটা পরে আয়। তিল কিছু বলতে যাবে তার আগে রিমা বলে ওঠে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে আমার মুখ দিয়ে কবুল বের হবে না। আর তুই জানিস আমি যা বলি তা করেই ছাড়ি। তিল অসহায়ের মতো মুখ করে রিমার থেকে ব্লাউজ আর পেটিকোটটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই মেয়ে, তোমাকে আমার তিল মায়ের মতো লাগছে, নাম কি গো তোমার? তাসমিয়া বেগমের এমন আচরণে তিলের ইচ্ছে হলো আবার যদি মায়ের পেটে ঢোকা যেত কি লজ্জা। নিজের মা নিজের মেয়ে কি চিনতে পারছেন? আমি কি এমনি অভাগী মেয়ে? আচ্ছা, এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিলে কেমন হবে? নিশ্চয়ই হাজার হাজার হা হা রিয়্যাক্ট আসবে। এমনও তো হতে পারে এই একটা পোস্ট আমাকে ভাইরাল করে দিল। শাড়ি পরে বের হওয়ার পর তিলের মনে হচ্ছে কেউ তাকে খুব কাছে থেকে দেখছে। এমনভাবে দেখছে মনে হচ্ছে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তিল বারবার চারপাশে চোখ বুলিয়ে সেরকম চোখের দেখা পেল না, কিন্তু হঠাৎই এমন মনে হওয়ার কারণ কি? তিল পুরো বাড়ি ঘুরে চুষে বেরিয়েও হৃদ ভাইয়া দেখা পাচ্ছে না। মনে মনে ভাবছে হঠাৎই এমন নাই হয়ে গেল কিভাবে, গেলেন কোথায় উনি? হৃদকে না পেয়ে চোখগুলো যেমন তাকে খোঁচাচ্ছে তার চেয়েও দ্বিগুণ খোঁচাচ্ছে তার পরনের শাড়ি। মাঝে মাঝে কুচিতে পা লেগে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মনে হচ্ছে শাড়ির নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, খুবই বাজে ফিল হচ্ছে। মাঝে মাঝে তো এমন লাগছে মনে হচ্ছে আমি কোনো জামাই পরিনি। কি অদ্ভুত ফিলিংস রে বাবা। তিল এত কিছুকে হার মানিয়ে হৃদকেই খুঁজে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত তাকে যে দেখেছে সেই বলেছে তাকে খুব সুন্দর লাগছে, আর এই সুন্দরটা তো তার হৃদ ভাইয়া না দেখলে সব বৃথা। কিছু একটার সাথে পা লেগে ধপাস করে তিল পড়ে যেতে নিলে একটা ছেলে এসে তাকে ধরে ফেলে। তিল চোখ মুখ কুচকিয়ে একদিকে হেলে আছে। ছেলেটার হাত বাধা হিসেবে কাজ করায় তিল মাঝপথে আটকে আছে, এখনো মাটিতে পড়েনি। ওয়াও, চোখ জুড়িয়ে গেল। হোয়াটস ইউর নেম পিটি গার্ল? তিল চোখ মেলে তাকাতেই ছেলেটি বলে উঠল, আমি সিজাত, ইউ ক্যান কল মি সিজ। তিল ছেলেটার দিকে ভালো করে তাকাতেই মনে হলো তার পেটের ডান পাশটাতে কিছু একটা চেপে বসে আছে। তিল নিজের হাত দিয়ে ওখানটাতে হাত দিতেই বুঝতে পারলো ওটা অন্য কিছু না, ওই বেটা সিজারের হাত। তিল এবার চোখ মুখ কুচকিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, সিজাত হাত সরান। রিমাকে বিদায় দিয়ে বড়াবু বড়াম্মুকে সামনে ঘুম পাড়াতে পাড়াতে মাঝরাত হয়ে গেল তিলের। তিল বড্ড ক্লান্ত হয়ে যাওয়া শরীরটাকে বিছানায় মেলে দিল। রিমার জন্য মনটা বারবার কেঁদে উঠছে।
ভাবতেই বুক ফেটে যাচ্ছে। এখন থেকে তাকে একাই চলতে হবে, একাই সব কিছু করতে হবে, এই পরিবারটার খেয়ালও তাকে একাই রাখতে হবে। ভাবতেই বুকের ভেতর বড় পাথরের চাপ অনুভব হলো। এত কিছুর ভেতরেও ক্লান্ত শরীরটাকে ঠান্ডা করতে চোখে ঘুম মেলে আসলো তিলের। ঘুমের ঘরেই তিলের মনে হলো কেউ তার ওপর উঠে আসছে। তার পরনের জামাটায় কেউ হাত দিয়ে পেটের দিক থেকে জামাটা সরাচ্ছে। তিল ঝট করে চোখ খুলতেই মাথা ভর্তি ঝাঁঝের চুল দেখতে পেল। মাথাটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। তিলকে অবাক করে দিয়ে তিলের পেটের ডান পাশটাতে কামড় বসিয়ে দিল। তিল চিৎকার করতে নিলেই ওর মুখটা চেপে ধরে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে রইল। আমি শাড়ি পরাতে গেলেই তোর কান্না পায়, ব্যথা লাগে, সুড়সুড়ি লাগে, আর এখন নিজে পেট বের করে শাড়ি পরে ছেলেদেরকে পাগল করে বেড়াচ্ছিস, তাও আমাদের বাড়িতে আমারই ফ্রেন্ডের, এর শাস্তি তোকে পেতেই হবে তিল। ব্যথায় তিলের চোখ বেয়ে পানি গড়িয়ে কানে গিয়ে ঠেকছে। মুখ থেকে হাত সরে যেতেই তিল চাপা সরে বলে ওঠে, নিত ভাইয়া, তুই এখনো র বলা শিখিসনি? হৃদের প্রশ্ন শেষে প্রশ্নবোধক চিহ্ন হিসেবে ওর চাহনি কাজ করল। তিল সেই প্রশ্নের উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না। নাকি ইচ্ছে করে আমার নামকে অপমান করছিস? হৃদের মুখের চোয়ালের সাথে সাথে হাতটাও শক্ত করে চেপে ধরল তিলের গাল দুটো। গালে কি মেখেছিলি? বালুর মতো চিকচিক করছিল, আর ঠোঁটে কি দিয়েছিলি? গোবর মেখেছিলি নাকি? তোর কি মনে হয় এইসব আবিজাবি মাখলেই ছেলেরা তোর জন্য পাগল হয়ে যাবে, গাধার মতো তোর পিছে ঘুরঘুর করবে? হৃদ এমনভাবে গাল দুটো চেপে ধরেছে যে কথা বলার জন্য ঠোঁট দুটো এক করতে পারছে না। অনেক কষ্টে ঠোঁট না নড়িয়ে বলতে চাইল, লিমা জুল কল। চুপ, তোর ওই তোতলানো কণ্ঠ নিয়ে একটা কথাও বলবি না। এখনো পর্যন্ত র বলাই শিখলি না, তোর সাথে কথা বলা মানেই আমার মেজাজ আরো খারাপ করা। হৃদ তিলের ওপর থেকে হালকা সরে আসতেই তিল উঠে বসে পড়ে। নিজের জামাটা ঠিক করতে নিলে হৃদ আবার ওর পেটটা খামচে ধরল। হৃদের কামড়ের জায়গায় পুনরায় খামচে ধরায় ব্যথায় হালকা কুঁকিয়ে উঠল তিল। নিজের একটা হাত হৃদের হাতের ওপর চেপে ধরতেই হৃদ বলে উঠল, সিগারেট খেয়েছিস কখনো? হৃদের প্রশ্নে তিল মাথা নাড়িয়ে না বলতেই হৃদ নিজের খামচিটা আরেকটু গভীর করে বলল, এইবার তো দাঁত বসিয়েছি, নেক্সট টাইম এত কষ্ট করব না, জ্বলন্ত সিগারেট লাগিয়ে দিব। হৃদ তার কথা শেষ করেই সেখান থেকে প্রস্থান করল। তিল তার হৃদ ভাইয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। উফ, আপনি দেখতে কি সুন্দর হয়েছেন হৃদ ভাইয়া, একটুখানি দেখাই তো আমার চোখে জ্বালা পাড়িয়ে দিয়েছেন। আপনার কোমরের ব্যথা থেকে শতগুণ বেশি ব্যথা করছে চোখে, আপনাকে এত বছর দেখতে না পারার ব্যথা, এভাবে চলে গেলেন কেন? তিল সারা রাত চোখ বন্ধ করে হৃদের মুখটা বারবার মনে করার চেষ্টা করছে। কি সুন্দর মাথা ভর্তি চুল, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, আর নাকটাও কি সুন্দর লম্বা হয়েছে, ছোটবেলা তো এত লম্বা ছিল না, এখন তো এত লম্বা কি করে হলো? তিল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পেটটা বের করে দেখছে। হালকা বেগুনি কালার দাঁতের আকার ধারণ করে আছে। ওনার দাঁতগুলো নিশ্চয়ই অনেক সুন্দর, না হলে আমার পেটে এত সুন্দর দাগ হলো কি করে? তুই নাকি রিমার বৌবাতে যাবি না? বড় আম্মুর কণ্ঠ পেয়ে তিল তাড়াতাড়ি জামাটা নামিয়ে পেটটা ঢেকে ফেললো। কে বললো? হৃদ। হৃদ ভাইয়াকে কে বললো? হৃদ তো বললো, তুই বলেছিস। আমি কখন? তিল কিছু বলতে গিয়েও থেমে গেল। বড় আম্মুর কাছে এসে বলল, বড় আম্মু, আমি এখনো র বলা শিখিনি। মানে? এই যে আমি হৃদ ভাইয়া বললাম, তুমি কি হৃদ শুনছো নাকি লিদ? আমি তো হৃদই শুনছি তিল, তো কি হয়েছে বলতো? আমার আবার কি হবে, কিছু হয়নি তো। তাহলে বৌবাতে যাবি না কেন, রিমাকে আনতে যাবি না? তিল ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে বলল, তোমার ছেলে যখন বলেছে আমি যাব না, তাহলে তোমার ছেলেকে জিজ্ঞেস করো আমি কেন যাব না। তুই কি বলছিস, আমি তো কিছুই বুঝতেছি না। তিল ব্রাশটা মুখে নিয়ে বলল, আমিও বুঝতেছি না বড় আম্মু। তুই আবার কি বোঝস নাই? ওইটাই তো জানি না। তিল ওয়াশরুমের দরজাটা আটকে দিয়ে মনে সুখে দাঁত ব্রাশ করতে লাগলো।
নাস্তার টেবিলে বসতেই বড়াম্মুর প্রশ্নের মুখোমুখি হলো তিল। তোর নাকি শরীর খারাপ, পেটে ব্যথা, মাথা ব্যথা? কে বললো বড় আম্মু? রিত বলেছে। কাল রাতে নাকি তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিস? তিলের সামনাসামনি বসে রয়েছে রিত। বড় আম্মুর থেকে চোখটা সরিয়ে রিদের দিকে নিল। এমন একটা ভাব যেন সে কিছুই জানে না। এত বড় মিথ্যা উনি কিভাবে বললো? আমি কখনো ওনার থেকে ওষুধ চাইলাম? উল্টা উনিই তো। কি রে চুপ করে গেলি যে? তোর কি খুব বেশি শরীর খারাপ? রিমা তো তোর জন্য বসে অপেক্ষা করে আছে। ও জানালো তুই না গেলে ও আসবেই না। এটাও কি রিত ভাইয়া বলেছে? রিত বলতে যাবে কেন, রিমা একটু আগে ফোন করে বলল। ও রিদের মানা আর রিমার অভিমানের মাঝে পড়ে তিলের নাজেহাল হওয়ার অবস্থা। সে একটা মানুষ হয়ে দুজনের কথা কিভাবে রাখবে? রিত ভাইয়ারি বা কি হলো, হঠাৎ সবাইকে বলে বেড়াচ্ছে কেন? আমি যাব না, আমি তো ওনাকে এ কথা বলিনি। তাহলে এদিকে বড় আপু বড় আম্মু একটু পরপর তারা দিচ্ছে রেডি হওয়ার জন্য, আর আম্মু তো পালে আমাকে এভাবেই কোলে নিয়ে চলে যায়। আমি পিছনে আসব, তাহলে সামনে কে বসবে? তিল আসতেছে, ওকে বসাবো। তিলও যাবে নাকি? রিদের বাবার উত্তর দেওয়ার আগেই তিল গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। রিত তিলের দিকে না তাকিয়ে এই গাড়িতে বসে পড়ল। রিদের দিকে তাকিয়ে তিলের গলা শুকিয়ে কাঠ হয়ে আসলো। এবার তো আমি পেট বের করে শাড়ি পরিনি, টোটাল লিপস্টিক দেইনি, গালে পাউডার মাখিনি, চোখে কাজল দেইনি, তবুও কেন ওনার মুখে রাগ দেখতে পাচ্ছি? শুধু ওনার কথা শুনলেই হবে? আমার তো এই বাসার সবার কথাই রাখতে হবে। উনি এমন কেন, আসার পর থেকে মুখটাকে এমন করে রেখেছে? মুখটাতে কি একটু হাসি আনা যায় না? কি রে কি ভাবছিস? রিমার কথায় তিল নড়ে চড়ে ওঠে। ওই আমি কি তোকে মাথায় করে নিয়ে যাব যে আমি না আসলে তুই যাবি না? নিতে পারলে তো ভালোই হতো, তোকে খুব মিস করছিলাম তো। তোর মিসের খেতা পুরি, বিয়ে করেও আমাকে শান্তি দিলি না। তিলের কথার মাঝখানে সিজাত তিলের খোলা চুলে একটা কোলা পেনে গুঁজে দিল। আপনার এই খোলা চুলে যাতে কারো নজর না লাগে, তাই গোলাপ দিয়ে নজর কাটা দিয়ে দিলাম কেশবতী। গোলাপ দিয়ে নজর কাটা? সিজাত হালকা লজ্জা নিয়ে বলল। জি আমি তো ভেবেছিলাম আপনি মেকআপ সুন্দরী, কিন্তু আজ আপনার ন্যাচারাল লুকটা সেটা মিথ্যে প্রমাণ করে দিল। আপনাকে যতই দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি। আচ্ছা কালোভাবে পালালেন কেন? আপনি কি জানেন আপনার সাথে সে রাতে দেখা হওয়ার পর আমার চোখের ঘুম পালিয়েছে? ঘুম পালিয়েছে? জি আজকে আপনার দেখা পাওয়ায় দেখুন আমার চোখেও ঘুম চলে আসছে। সিজাত রিমার দিকে তাকিয়ে বলল। রিমা আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিতে পারবে, জাস্ট এক ঘন্টার জন্য, আমার ভীষণ ঘুম পাচ্ছে। রিমা আর তিল হা করে সিজাতের দিকে তাকিয়ে রইল। রিমা তিলকে টানতে টানতে নিজের রুমে ছেড়ে বের হয়ে আসলো। উফ এত জোরে হাত চেপে ধরে আছিস কেন? তোদের কি মনে হয় আমি লোহা দিয়ে বানানো? তোদের মানে তোর হাত আমি ছাড়া আর কে চেপে ধরেছে? তিল কথার প্রসঙ্গ পাল্টিয়ে বলল। রিমা দেখ তো আমার রটা ঠিক মতো উচ্চারণ হয় নাকি? মানে র র র র র। তিল সামনে র বলতে যাচ্ছে। যেভাবে হোক তাকে রটা ঠিক মতো উচ্চারণ করতেই হবে, রিত ভাইয়াকে দেখিয়ে দিতে হবে সে লিদ না রিত বলতে পারে। সে তার রিত ভাইয়ার নামকে অপমান না বরং ভালোবেসে উচ্চারণ করে। রিমাকে নিয়ে ফেরার সময় রিদের পাশে বসার সাহস হলো না তিলের। মনে হয়েছে এবার তার পাশে বসলে তাকে চোখ দিয়েই গিলে খাবে। ওনার ওই ছোট ছোট চোখগুলো যখন হা করবে তখন কত বড় হবে। বাসায় এসেই তিল সবার আগে নিজের গায়ে সেটে থাকা গোল্ডেন কালারের জামাটা চেঞ্জ করায় লেগে গেল। যে না জামাটা দুহাত ধরে উপরে তুলছে অমনি দরজা আটকানো শব্দ পেল তিল। জামাটা ছেড়ে দিয়ে অবাক হয়ে বলল, আপনি? রিত দরজা আটকে দিয়ে তিলের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, আমি নিষেধ করার পরও তুই রিমার শ্বশুরবাড়ি গেলি কেন বলো আব্বু? তিল বুঝতে পারল ওই মুহূর্তে সে আবার র বলা ভুলে গেছে।
নিজের মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরে অসহায়ের মতো হৃদয়ের দিকে তাকিয়ে আছে। খুব কথা শোনার মেয়ে হয়ে গিয়েছিস, তাই না? আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে দেই দেই করে আব্বুর কথা শুনে ভালো মেশাচ্ছিস। তিল কি বলবে বুঝতে পারল না। ওই মুহূর্তে হৃদয়ের দিকে তাকিয়ে থাকাও তার জন্য কষ্টকর হয়ে গেল। মাথা নিচু করে মাটিতে তাকাতে হৃদয়ের হাত এসে তিলের চুলগুলো মুঠিতে আটকে নিল। আমি এখন আপনি হয়ে গেছি, আমি তোর অপরিচিত কেউ, তাই না? তোর এই চুল আমি ছিঁড়ে ফেলবো, জানিস তো চুলের কেজি কত? হৃদ পকেট থেকে একটা ব্লেড বের করে তিলের সামনে ধরতেই তিল ভয়ে নড়ে ওঠে। তুই আমার কথার অবাধ্য হয়ে আজকেও ঝুটি করে স্কুলে গিয়েছিস, আর এটা শাস্তি তোকে পেতেই হবে তিল। আর করবো না, ছেলে দাও না লিদ ভাইয়া। তিলের কান্না সেদিন হৃদের রাগকে দামাতে পারেনি। শাস্তি স্বরূপ তিলের মাথার কালো ঝলমলে ছোট চুলগুলো হারিয়ে ফেলেছিল। সেই ছোটবেলার একই কাণ্ড কি আজকেও ঘটতে যাচ্ছে তার সাথে? তিল হৃদের হাতের ব্লেডের দিকে তাকিয়ে রইল। চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসছে, মাথাটাও ভার ভার হয়ে আসছে। তিল হৃদের দিকে তাকাতে চারপাশে অন্ধকার হয়ে আসছে দেখতে পেল। সবকিছু এমন অন্ধকার হয়ে আসছে কেন? বিদ্যুৎ চলে গেল? তিল আর কিছু ভাবতে পারল না, কাঁপতে কাঁপতে হৃদের বুকে ঢলে পড়ল। মাঝরাতেই তিল হালকা জাগনা পেল, চোখ মেলতেই পুরো রুম অন্ধকার। চোখটা আবার বন্ধ করে মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে। হঠাৎই মাথায় হাত চলে গেল। দু হাত দিয়ে হাতড়িয়ে নিজের মাথার চুল স্পর্শ করে নিজের মনটাকে শান্ত করার কাজে লেগে পড়ল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে লাইটটা জ্বালিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চুলগুলো দেখছে। চুল তো যেমন ছিল তেমনই। তাহলে কি আমি ঘুমের ঘোরে সব স্বপ্ন দেখছিলাম? কিন্তু মন তো বলছে স্বপ্ন নয়। ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল 3:36। মধ্যরাত হয়ে গেছে। তিল নিচের ঠোঁটটা কামড়াতে কামড়াতে পুরো রুমে চোখ বুলালো। হঠাৎই বিছানার কাছটাতে লাইটের আলোতে কিছু ঝিলিক দিতে দেখতে পেল। তিল একটু এগিয়ে ওটা ওঠাতে বুঝতে পারল সে কোনো স্বপ্ন দেখেনি। তাহলে উনি কিছু করলেন না কেন? আর আমি বিছানায় কিভাবে গেলাম? আমার গায়ে তো চাদরটাও টানা ছিল। তিলের মাথায় কিছুই ঢুকছে না। বারবার ব্রেনে চাপ দিয়েও কি হয়েছিল তা বের করতে পারল না। বিরক্ত নিয়ে বিছানায় পুনরায় শোয়ার ব্যবস্থা করতেই মনটা বলে উঠল, তিল তোর হৃদয়ে তো এখনো গভীর ঘুমে, মন ভরে একটু দেখে নিবি না? তুই কি তার ঘুমন্ত চেহারা দেখার সুযোগটাকে পায়ে মারিয়ে দিবি? তিল হৃদয়ের দরজাটা শব্দহীনভাবেই খোলার চেষ্টা করল, কিন্তু এই নির্জন শব্দকে মেরে ফেলা অসম্ভব। তবুও যতটা পারল নিঃশব্দে হৃদয়ের রুমে ঢুকে পড়ল। এই জ্যৈষ্ঠ মাসে উনি এমন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন কেন? মুখটাও কেমন ঢেকে ঘুমাচ্ছেন, ওনার কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না? শরীরটা কি ঘেমে নেয়ে উঠছে না? নাকি ওনার নিঃশ্বাসের প্রয়োজন নেই, ঠান্ডা গরমের কোনো অনুভূতি নেই? তিলের ইচ্ছে হলো হৃদয়ের হয়ে সে কয়েকটা নিঃশ্বাস নিয়ে দিক। উনি হয়তো নিঃশ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন, তাই এখন নিঃশ্বাস ছাড়া কিভাবে থাকতে হয় সেই গবেষণায় ব্যস্ত। তিলের মনটা খারাপ হয়ে গেল। জাগনা অবস্থায় তো আমাকে শান্তি দিয়ে কুল পান না, একটু ঘুমের ঘরে দেখতে চাইলাম সেটাও দিলেন না। আপনার স্বাস্থ্যের বুড়ি কি কোনোদিন শেষ হবে না? ওইটা থেকে একমুঠো ভালোবাসা আমাকে দিবেন না? আমি যে আপনার ভালোবাসা না পেয়ে কাঙ্খাল হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি কি দেখতে পাচ্ছেন না? তিল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতে রীত বলে উঠল, পাটা টিপে দে তো, তোর চুল মুঠো করে ধরতে গিয়ে আমার সব শক্তি খরচ হয়ে গেছে আর পাটাও ব্যথা করছে। হৃদের কণ্ঠ শুনে তিল ঝপ করে আবার পিছনে ঘুরে দাঁড়ালো। তিলের ভাবনার মাঝে হামি পেয়ে গেল। মুখটা হা করতেই হৃদ আবার বলে উঠল, এত বড় করে কেউ হামি দেয়? মনে তো হচ্ছে তুই আস্ত গরুর মাথা খাওয়ার জন্য হা করছিস, এখনো হামি দেওয়াও শিখলি না, আর এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বললাম না পা টিপে দিতে। তিল মুখটা কালো করে হৃদের পায়ের কাছে এগিয়ে যেতেই হৃদ কমলের তলা থেকে একটা পা বের করে দিল। উজ্জ্বল শ্যামলা পায়ের মধ্যে ছোট ছোট কালো পশমগুলোকে তিলের কাছে পাতাহীন গাছের ছোট ছোট ঝোপ মনে হলো, যে ঝোপের মধ্যে কোনো পোকামাকড় নেই। কিন্তু কেন নেই? দু একটা পোকামাকড় থাকলেই বোধহয় আরও সুন্দর লাগত। হৃদের পায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে
তিলের পুনরায় হামি পেল। তুই এক রাতে কয়বার ঘুমাবি বলতো? মাত্রই তো ঘুম থেকে উঠে এলি, তাও এত হামি আসছে কেন? আমার তো মনে হচ্ছে তোর জন্য 24 ঘন্টায় একদিন দুই রাত হওয়া দরকার ছিল। তিল হাত দুটো নিজের জামায় হালকা করে মুছে নিয়ে হৃদের পায়ে হাত দিতেই মনে হলো গরম পানির ছ্যাঁকা খেয়েছে। হাত পুড়ে যাওয়ার ভয়ে হাত সরিয়ে নিতে হৃদ বলে উঠল, কিরে তুই কি চাস না আমি ঘুমাই? আপনার পা এত গরম কেন? আমার পা গরম না ঠান্ডা সেটা তোকে ব্যাখ্যা করে বোঝাতে হবে? তোকে সামান্য পা টিপে দিতে বললাম বলে এখন আমার খাতা কলম নিয়ে লিখালিখি করতে হবে? হৃদ যে আবার রেগে যাচ্ছে বুঝতে বাকি রইল না তিলের। ও তো চায় না তার হৃদ ভাইয়া তার উপর রাগ করুক, তাই চুপচাপ পা টিপায় মন দিল। আমার পায়ের নিচের চাদরটা তোল, দেখ নিচে একটা কাগজ ভাঁজ করা আছে, ওটা খুলে পড় তো। হৃদের কথা মতো তিল কাগজটা বের করে মেলে ধরল চোখের সামনে। কি হলো, পড়ছিস না কেন? তিল কাগজটাতে চোখ বুলিয়ে পড়ল। প্রিয় ঝলমলে কালা কেশি। কালা কেশি পড়ছিস নাকি মালা কেশি কিছুই তো বুঝতে পারছি না। কাকা কাকি কি তোকে শাকসবজি খাওয়ায় না? তোর চেয়ে তো কাকরাও ভালো করে কা কা করতে পারে। এখন কি তোর কথা শোনার জন্য তোর মুখের সামনে মাইক ধরতে হবে? আমাকে তোর মাইকম্যান মনে হয়? তোর মাইকম্যান হওয়ার জন্যই তো ইউকেতে বসে মোটা মোটা ইংলিশ বই পড়েছি, তাই না তিল? আমার কানের কাছে এসে পড়। তিল হৃদের পায়ের দিক থেকে এসে মুখের কাছটাতে আসতেই হৃদ বলে উঠল, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? পরে তো কাল আব্বুকে বলবি আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তোর কোমর ব্যথা হয়ে গেছে, পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, নালিশ দেওয়ার জন্য তো তুই দুই পা তুলে দাঁড়িয়ে থাকিস। হৃদ নিজের কথা শেষ করতে করতে তিলকে টান দিয়ে নিজের বালিশের পাশে বসিয়ে দিল, মুখের থেকে কম্বলটা সরিয়ে বলল, নে এবার পর। প্রিয় ঝলমলে কালা কেশি। তুমি কেমন আছো? আমি কিন্তু ভালো নেই। তোমার পেটে হাত দেওয়ায় তুমি যেই চিৎকার দিয়েছিলে সেটা আমার কান ফুটো করে বের হয়ে গেছে, ফলে আমি এখন তোমার সেই চিৎকার ছাড়া আমার এই কান দিয়ে আর কিছুই শুনব না বলে ওয়াদাবদ্ধ হয়েছে। তোমার সাথে আমার পরপর দুইবার দেখা হয়েছে কিন্তু একবারও তোমার নাম জানা হয়নি। হৃদের কাছ থেকে শুনলাম তোমার নাম নাকি তিল। তোমার নাম শুনে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম, কিন্তু একটু গবেষণা করতেই বুঝতে পারলাম তোমার শরীরে লেগে থাকা অসংখ্য কালো বৃত্তের চিহ্নের প্রতীক হিসাবেই তোমাকে সবাই তিল বলে ডাকে। তোমার ভালো নাম তিয়ামতি, আমার এই দুইটা নামই ভাল লাগছে। তবে কেন জানি তোমার নাম ধরে ডাকতে ইচ্ছা করে না। কেন করে না তা তো জানি না, তুমি প্লিজ আমাকে জানিয়ে দিও। এত মন দিয়ে পড়ছিস যেন এই প্রথম লাভ লেটার পেলি। লাভ লেটার বললে ভুল হবে, যেন রাষ্ট্রপতির হাত থেকে শুভেচ্ছা বার্তা পেলি। কাগজটা উল্টিয়ে নিচের দিকে কয়েকটা লাইন আছে, ওইটা পড়। হৃদের কথা মতো তিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাইনকে অবহেলা করে পেজটা উল্টিয়ে নিচের প্যারা পড়তে লাগলো। আমি কালকেই আমার বাবা মাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করিয়ে সব পাকাপাকি করব। তোমার মত থাকলে কালই কবুল বলে কাবিন করে ফেলব। তোমার ওই ঠোঁটের কোণে তিলটা ছুঁতে না পেরে আমার হাতটা অবশ হয়ে গেছে, আর সাথে সাথে আমার হৃদয়টাও। এভাবে আর কয়েকটা দিন কাটালে আমার হৃদকম্পন অফ হয়ে যাবে আর আমি কম্পনহীন হৃদয় নিয়ে মারা যাব। তুমি কি আমার দ্বিতীয় জীবনটা দান করবে? এতে তোমার শীষ। তিল নামটা পড়ার আগে হৃদ কম্বলটা সহ তিলকে বিছানার সাথে চেপে ধরল। তোর ঠোঁটের দাগটা দেখি মিলিয়ে গেছে, দাগ ভ্যানিশ করার মলম লাগিয়েছিলি নাকি? তিল হৃদের দিকে তাকাতে তাকাতে আবার সেই পুরনো স্মৃতিতে চলে গেল। সেদিন কাকিমার ঘরে ঘটে যাওয়া ঘটনায় পুরো বাড়ির মানুষের মাথা নাড়িয়ে দিয়েছিল হৃদ। ভাইজান, হৃদ ছোট মানুষ, ভুল মানুষের পাল্লায় পড়ে হয়তো এমন করে ফেলেছে। কতই বা বয়স, 16 বছরের ছেলে এসবে কি বুঝে বলো? ওকে বুঝিয়ে বললেও সব বুঝতে পারবে। রহমত, সব অন্যায় ছেড়ে দেওয়া যায় না। আজ হয়তো তিল ছোট, তাই হৃদ ওর সাথে কিছু করতে চেয়েছে, ও বুঝতে পারেনি। কিন্তু যখন ও বুঝবে ওর সামনে আমি কি করে যাব? আর তাছাড়া হৃদ আমার ছেলে, ওকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। তাই বলে এইটুকু ছেলেকে বিদেশ পাঠিয়ে দিবে?
ভাইজান, এত বড় শাস্তি তুমি ওকে দিও না। আমি না হয় তিল আর ওর মাকে নিয়ে অন্য কোথাও। রহমত আলীর কথায় নিজের বড় ভাই গর্জে ওঠে। এ বাড়িতে কে থাকবে বা কে থাকবে না সেটা ঠিক করার দায়িত্ব বাবা আমাকে দিয়ে গেছেন। তুই যদি বাবার আদেশ অবাধ্য করতে চাস তাহলে যা চলে যা। বাবার বিচেতে থাকার কোনো যোগ্যতা নেই তোর।